স্বাগতম আপনাদের জাকির টুপুর চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল টিপসে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই টিপসে আপনারা কিভাবে আপনারা নিজেই ঘরে বসে আপনার নিজের পাসপোর্ট সাইজের একটি ছবি ফটোশপের মাধ্যমে আপনারা কি করে প্রস্তুত করতে পারেন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। পাসপোর্ট সাইজে তো ছবি তৈরি করার জন্য প্রথমে আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপ সিএস। তো অ্যাডোবি ফটোশপ ওপেন হচ্ছে, এই দেখতে পাচ্ছেন 8.0 ভার্সন। তো সফটওয়্যারটি ওপেন হলো, ওপেন করার পর আপনারা চলে যাবেন মাউস বাটনে বাম পাশে ডাবল ক্লিক করবেন একসাথে, তাহলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে ওপেন করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন, তো আমি অন্যভাবে দেখাচ্ছি, ফাইল ওপেন, আপনার ব্রাউজিং অপশন থেকে ছবিটি সিলেক্ট করে ওপেন করবেন। তারপর ছবিটি আপনারা একটা নির্দিষ্ট মাপে কাটতে হবে, সেই জন্য আপনারা চলে যাবেন ফুট টুলে, এটার কিবোর্ড শর্টকাট সি, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এটার একটা নির্দিষ্ট মাপ আছে, তো দেখতে পাচ্ছেন তো নির্দিষ্ট মাপটা হচ্ছে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো এটা আপনারা যতটুকু নেবেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এভাবে টান দেবেন, টান দিয়ে নির্দিষ্ট জায়গায় এনে এন্টার প্রেস করবেন। এরপর আপনারা মিনিমাইজ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কিবোর্ডে অ্যাপ বাটনে প্রেস দিলেও হবে বা ওই জায়গায় ক্লিক দিলেও হবে। তো এরপর আপনারা পিছনের যে অংশটি, এটি আপনারা কেটে দেবেন। তো কেটে দেওয়ার জন্য পেন টুলের প্রয়োজন হবে। তো পেন টুল হচ্ছে, তো আপনারা ছবিটি জুম করতে চান তাহলে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, তাহলে জুমে যাওয়ার পর পিছনের অংশ কাটার জন্য পেন টুল, তো ওই জায়গায় ক্লিক রাখতে হবে। তারপর এই যে জায়গা থেকে শুরু করবেন, যে এভাবে ক্লিক দিয়ে এভাবে চাপ দিয়ে বাঁকিয়ে দেবেন হালকা হালকা করে, তারপর এভাবে টান দেবেন। এই যে বাড়তি অংশটা বের হচ্ছে, এটা কেবল অল্টার বাটনে প্রেস করে চাপ দিয়ে কেটে দেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবেন সেই আকারে। তো দেখতে পাচ্ছেন ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করবেন, এভাবে শেপ মতো রাউন্ড অনুযায়ী ঘুরিয়ে দেবেন। এরপর এভাবে আস্তে আস্তে মাথাটা ঘুরিয়ে কাটবেন, সম্পূর্ণ কাটা এভাবে আস্তে আস্তে শেষ করবেন। তো আপনার বুঝতে অসুবিধা হলে একটু জুম করে নেবেন, জুম হচ্ছে কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস, জুম আউট জুম ইন। তো এভাবে আপনারা কাটতে পারেন ছবিটা সুন্দরভাবে শেপ অনুযায়ী। তো দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ অনুযায়ী কাটবেন ছবিটা। অল্প অল্প করে ধরবেন, তাহলে শেপটা অনেক সুন্দর হয়। ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করবেন, এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করছি। এইভাবে আপনারা কাজ করবেন, ছবিটা সুন্দরভাবে সাইজ হয়ে যাবে। এরপর জুম করে ছোট করবেন, তারপর বিপরীত পাশে ঘুরিয়ে যে জায়গা থেকে শুরু করেছেন ওই জায়গায় নিয়ে কন্ট্রোল প্লাস এন্টারে ক্লিক দেবেন, তাহলে এইভাবে একটা রাউন্ড হয়ে যাবে। তো আপনার পছন্দ মতো ওই জায়গা থেকে কালার নেবেন, কালার নিয়ে সিলেক্ট করবেন, কালারটা সিলেক্ট করে তো দেখতেই পাচ্ছেন কালারটা যদি উপরে থাকে তাহলে অল্টার ডিলেট প্রেস করবেন, আর যদি নিচে থাকে শুধু ডিলেট বাটন প্রেস করবেন। তো আমি অন্য আরেকটা কালার সিলেক্ট করে দেখাচ্ছি, তো দেখা আমি ডিলেটে দিলাম শুধু সাদা আসলো। তো আমি অন্য আরেকটা কালার যদি সিলেক্ট করি, যে এভাবে ক্লিক দিলে উপরে যাবে, তো আমি অল্টার এন্টার দেবো, দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তো কন্ট্রোল ডি দিয়ে উঠিয়ে দেবো এই রাউন্ডটা। এরপর আমরা একটু এটার মধ্যে কাজ করব, যে জায়গায় কোনো যদি অসুবিধা হয়, তো কোনো জায়গায় যদি স্পট থাকে অবশ্যই স্পটগুলো একটু তুলে দেব, সেই জন্য আমরা কিছু একটা টুল ব্যবহার করব। সেই টুলটা হচ্ছে, তো এখন দেখতে পাচ্ছেন আমার চুলটা অনেক কালো নয়, সেই জন্য আমরা এই টুলটা ব্যবহার করবো, বার্ন টুল। এটা কিবোর্ডে ও বাটনে ও অপশনে ক্লিক দিলে চলে আসবে। তো এটার ক্যাপাসিটিটা আমরা বড় ছোট করে নেব, এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। তো আমরা এভাবে প্রেস করে চুলগুলো হালকা কালো করে দেব। এরপর যে যে মুখে দেখতে পাচ্ছেন স্পটগুলো, এটা ব্রাশ টুল। তো এটা কিবোর্ডে বি বাটন প্রেস করলে ব্রাশ টুলটা হয়ে যাবে।
তো এটার ক্যাপাসিটিটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন অপরচুনিটিটা কমিয়ে দেব 20 থেকে 25 দেব, যারা নতুন তারা আরো কম নিয়ে নেব। এরপর এই জায়গা থেকে আমরা এই রাউন্ডটা কমিয়ে বাড়িয়ে আপনারা যে জায়গায় ফর্সা রং ওই জায়গায় অল্টারে ক্লিক ধরে কালারটা নিয়ে যে জায়গায় দরকার সেই জায়গায় এভাবে ছেড়ে দেবো রংটা, যে আমি কালার নিলাম এবং এভাবে কালার দিচ্ছি। এভাবে আপনারা ফুল ছবিটা মসৃণ করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে আপনি কালারগুলো দিয়ে দেবেন যে জায়গায় দেখতে পাচ্ছেন। কালারটা দিয়ে দিলাম সম্পূর্ণ, মোটামুটি শেষ একটু ছোটো করলাম। এরপর আপনারা সেভ করবেন, তো ফাইলে গিয়ে সেভ অথবা সেভ এস আপনারা যেটাই করতে পারেন সেভ করবেন। এরপর এটা একটা পাসপোর্ট সাইজ ছবির নির্দিষ্ট মাপ আছে, তো সেই মাপটা আমরা দিয়ে দেব। সেটার মাপটা হচ্ছে আমরা সি বাটনে প্রেস করব ক্রপ টুলে 1.5 ইঞ্চি বাই 1.9, আর রেজুলেশন হবে 300। রেজুলেশন সবসময় 300ই থাকে, তো আপনার ইচ্ছা মতো ছবিটা কেটে নেবেন যতটুকু আমাদের দরকার। তো এন্টারে প্রেস করব। তো এখন যদি ছবিতে আপনারা বর্ডার দিতে চান তাহলে মুভ টুলে ক্লিক করে ছবিতে ক্লিক করুন, তারপর কন্ট্রোল এতে সিলেক্ট করুন, অল সিলেক্ট, তারপর আবার সিতে যান, ক্রপ টুল, ছবির মাঝখানে ক্লিক করুন, ক্লিক করে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে ক্লিক করুন। তো সেন্টারে ক্লিক থাকবে অবশ্যই, আপনি দিয়ে নেবেন না থাকলে। তো এখানে কালো কালারটাই সাধারণত সবচেয়ে সুন্দর, বর্ডারটা যত মোটা হবে তত পাওয়ার বাড়িয়ে দেবেন। আমি 10 দিলাম, PX, ওকে। এরপর আমার ছবি তৈরি, তো আমি কন্ট্রোল দি দিয়ে রাউন্ডটা উঠিয়ে দেবো, অল সিলেক্টটা। তো আমরা এফ দিয়ে আবার মিনিমাইজ করবো, আপনারা এইভাবে করতে পারেন। এখন আমরা প্রিন্ট করার জন্য একটা নতুন পেজ নেব, ফাইল, ফাইলে গিয়ে নিউ অথবা কন্ট্রোল এন কিবোর্ডে ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা A4 সাইজ পেপারটা সিলেক্ট করে দেব, তারপর ওকে প্রেস করব এবং ওই দিকে সরিয়ে মুভ টুল দিয়ে টান দিয়ে ওই জায়গায় নিয়ে নেব। তো কিবোর্ডে আমরা মুভ টুলের জন্য কোন ভি প্রেস করব, ভি। তো দেখতে পাচ্ছেন মুভ টুল, তারপর টান দিয়ে ওইটার উপর আপনারা ছেড়ে দেবেন। তো এটা মানে এফ এ দিয়ে বড় করে নেবেন এবং মুভ টুলের টান দিয়ে একটু উপরে নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো। তারপর এটা একাধিকবার করতে গেলে আপনারা কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। তো সবচেয়ে সুন্দর হচ্ছে কন্ট্রোল অল্টা শিফট তিনটা একবার চাপ দিয়ে ধরে টান দেবেন, তাহলে একটা থেকে সোজা হয়ে আরেকটি ছবি বের হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে, তো এভাবে আপনারা একসাথে 5টি ছবি একটি A4 সাইজ পেপারে নিতে পারেন। তো অন্যভাবে টান দিলে এরকম এলোমেলো হয়ে যাবে, সেই জন্য কন্ট্রোল অল্টার শিফট তিনটা ধরে চাপ দিয়ে একবারে টান দেবেন। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম, টান দেন ছবিটা আস্তে ধরে আপনার এভাবে, তাহলেই কাজটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি এভাবে 5টা ছবি বানিয়ে নেব, জায়গাটা ফাঁকা করে নেবেন। এরপর আমরা অবশ্যই প্রিন্ট অপশনে যাব, প্রিন্ট কীভাবে দেব সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি। প্রিন্ট দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব ফাইল, তো নিচে চলে যাব কন্ট্রোল অল্টার পি কিবোর্ড কমন, তো দেখতেই পাচ্ছেন ওকেতে ক্লিক করব। এরপর পজিশনে আমরা সেন্ট্রাল ইমেজে ক্লিক দেব, ক্লিক দিয়ে লেফট টপ জিরো করে দেব, এরপর প্রিন্ট অপশনে দেব, তারপর আপনাদের কাঙ্ক্ষিত প্রিন্টারটি সিলেক্ট করে আপনারা প্রিন্ট করে দেবেন এবং ওকে অপশনে ক্লিক দেবেন, তাহলেই আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, বুঝতেই পারছেন আপনারা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যায় নিজেরা তৈরি করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আপনাদের মতামত এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর থাকলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার আপলোডকৃত পরবর্তী ভিডিও সবার আগে সবসময় পেতে পারেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।